এই ফ্রেন্ড, ওয়েলকাম টু সিন্ডি লাইফস্টাইল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রায় বহু মাস পর। তো কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে হচ্ছে অরিত্রী, মানে আমার রসগোল্লার জন্মদিন। জন্মদিন হ্যালো বলো, দাঁড়াও এটা কি আমি কই দিই বাজে হ্যালো বলো মানে কি হ্যালো আরে মানে বড় হয়ে গেল বাবা তোমার আজ কি বার্থডে ওই বাবা লে মানে মিটি সাজু কিছু কইনি আমি বলো সাজু কিছু করে 80 টাকা হ্যাঁ দাদা হ্যাঁ তুমি কি বলছিলে আমি 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 ব্যাস হ্যাঁ ঠিক আছে আগে জামা টামা পরে একেবারে সুন্দর রেডি হয়ে তারপরে আবার আসছি। তুমি রেডি? এবার কি হবে? আশীর্বাদের পর্ব শুরু হবে, তো তার জন্য রসগোল্লার পিয়ামানি পুরো রেডি করছে জায়গাটা। তার সাথে সাথে আশেপাশে আরও রয়েছে, একটু পরে শুক্লা আসবে, দুজনে মিলে রেডি করবে জায়গাটা। এদিকে ফটোগ্রাফারও চলে এসেছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর সাজানোটা কীরকম হয়েছে সেটাও জানিও। রসগোল্লা বসে পড়েছে, সব সাজানো গোছানো কমপ্লিট। এবার শুরু হয়েছে রসগোল্লাকে নিয়ে। রসগোল্লা কিন্তু ভালো নাম অরিত্রী, আমরা ভালোবেসে রসগোল্লা বলে ডাকি। তো ওর ফটোশ্যুট শুরু হয়ে গেছে, একদম কোনো ক্লান্তিহীনভাবে ফটোশ্যুট হয়েছে। তারপরে শুরু হলো আশীর্বাদ করবো, ঠাকুমা দাদু ভাইয়াকে আশীর্বাদ করলো। হ্যাঁ, তার সাথে সাথে ওর মা বাবা, তোমরাও সবাই আশীর্বাদ করে ওকে অবশ্যই, যেন অনেক অনেক বড় হয়, এরকম হাসি খুশি থাকে। এই ভিডিওটা হচ্ছে যেদিন ওর জন্মদিন। জন্মদিনের দিন, তো এরপর এই দিনের এমনি আর কোনো প্রোগ্রাম ছিল না। এই জন্মদিনের পার্টিটা শেষ মানে হয় জন্মদিনের দিন, আমাদের এই দুপুরের এই পর্বটাই ছিল। তার সাথে সাথে ওরা অনেক 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 ফটোশ্যুট হয়েছিল। দ্বিতীয় দিনে জন্মদিনের পার্টি যেদিন শুরু হয়, তো সেই দিনের থেকে ভিডিওটা এটা চালু হলো, একদম বিরিয়ানির হাঁড়ি দিয়ে শুরু হলো। এরপর দেখাচ্ছি তোমাদের স্টার্টারে কী কী ছিল। কফি থেকে শুরু করে রেশমি কাবাব ছিল, হরিয়ালি কাবাব ছিল, আর ছিল চিকেন মোমো, ভেজ মোমো। আর এটা হচ্ছে অরিত্রীদের একদম ঢোকার গেটটা, এন্ট্রান্সটা। তো ভেজ মোমো ছিল, চিকেন মোমো ছিল, তার সাথে ছিল স্প্রাইট থেকে শুরু করে বিভিন্ন সফট ড্রিঙ্কস, পান ছিল, পানের স্টল ছিল, আর ছিল ফুচকার স্টল। আমাদের পলাশ, পলাশের মেয়ে, এদিকে ছিল নিকিতা, আর ওদিকে হচ্ছে অরিত্রীর মামা। কেক কাটিং শুরু, তো তার জন্য ওপর থেকে একদম যাতে সবাইকে নিতে পারি তার জন্য কিছু Thank you.
মেন কোর্সের যে জায়গাটা করেছিল সেই জায়গাটা হচ্ছে একটা মাঠের মধ্যে। তো একদম শেষে যখন ফাঁকা হয় তখন আমি ভিডিওটা করেছিলাম, আর এত ভিড় ছিল তার জন্য ভিডিও করতে পারিনি প্রথমের দিকে। মেন কোর্সেও ছিল বিভিন্ন রকমের লোভনীয় সব খাবার দাবার, দিনটা কিন্তু দারুণ কেটেছিল। তোমরা অবশ্যই কিন্তু অরিত্রিকে আশীর্বাদ করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।